Assalamualaikum. আজকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং আমরা আজকে ছোট ছোট দুই একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই লেকচার সেটটা খুব বেশি বড় না। এখানে আমরা আলোচনা করব যে গত অনলাইন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে শ্রমিকের ক্লাসিফিকেশন এবং তাদের নিয়োগের শর্তাবলী কী কী হবে এবং লেবার ল'য়ের হিস্ট্রিটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা আলোচনা করব অ্যাপয়েন্টমেন্ট লেটার সম্পর্কে। অ্যাপয়েন্টমেন্ট লেটার কী সেটা সম্পর্কে আমাদের মোটামুটি সবারই কিছু ধারণা রয়েছে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করি, সেই ক্ষেত্রে আমাদের নিয়োগ দেওয়ার পূর্বে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় এবং এটা সম্পর্কে বাংলাদেশ শ্রম আইন 2006 সেকশন 3-তে আলোচনা করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে কোনো শ্রমিককে কোনো প্রতিষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কোনোভাবেই কোনো ধরনের চাকরিতে নিয়োগ প্রদান করতে পারবেন না এবং প্রত্যেক শ্রমিককে ছবিসহ একটা পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড প্রদান করতে হবে। এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সেকশন 5-এ। এখন আসা যাক যে সার্ভিস বই হচ্ছে এমন একটা বই যেটাতে হচ্ছে শ্রমিকের সব ধরনের ইনফরমেশান থাকবে। এই সম্পর্কে বাংলাদেশ শ্রম আইনের সেকশন 6-এ আলোচনা করা হয়েছে। আপনারা হয়তো মানে সেকশন বললে সেকশন বা ধারা যেটা সেটা সম্পর্কে বললে একটু ভয় আসে যে সেকশনগুলো মনে থাকে না, কিন্তু আপনারা যখন লেকচার শিট বা বই দেখবেন তখন হচ্ছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসা যাক যে সার্ভিস বইটা আসলে কী এবং সার্ভিস বইয়ে কী কী থাকে এই সম্পর্কে হচ্ছে সেকশন 6-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক মালিকই যখন কোনো শ্রমিককে নিয়োগ প্রদান করবেন তখন ওই প্রতিষ্ঠান বা মালিক তার নিজ খরচে একটা সার্ভিস বইয়ের ব্যবস্থা করবেন এবং ওই সার্ভিস বইটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের মালিকের হেফাজতে থাকবে। এখন যদি কোনো শ্রমিক পূর্বে কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেখানেও তার একটা সার্ভিস বই থাকার কথা। তাই হচ্ছে গিয়ে যখন বর্তমান শ্রমিক ওই বর্তমান মালিক ওই শ্রমিককে নিয়োগ প্রদানের পূর্বে তার পূর্বের যে সার্ভিস বই সেটা হচ্ছে গিয়ে তলব করতে পারেন বা শ্রমিককে বলতে পারেন যে সেই সার্ভিস বইটা বর্তমান মালিককে দেওয়ার জন্য, এবং সেটা তখনই মালিক কর্তৃক দাবি করা হবে যখন তিনি জানতে পারবেন যে ওই শ্রমিক অন্য কোনো প্রতিষ্ঠানে পূর্বে চাকরি করেছে। এখন এবং যদি পূর্বের কোনো সার্ভিস বই থেকে থাকে তাহলে সেটা হচ্ছে তিনি তার ওই শ্রমিক বর্তমান মালিকের কাছে হস্তান্তর করবেন এবং মালিক সেটা তার কাছে রাখবেন এবং এই যে সার্ভিস বইটা তিনি তার কাছে রাখলেন তার জন্য তিনি একটা শ্রমিককে একটা রিসিপ্ট প্রদান করবেন। এখন যদি ওই শ্রমিকের পূর্বে কোনো সার্ভিস বই না থেকে থাকে তাহলে এই আমরা প্রথমে যেটা বললাম যে মালিক তার নিজ খরচে একটা নতুন সার্ভিস বই মালিক তার নিজের হেফাজতে রাখবেন। এখন যদি কোনো শ্রমিক চান যে তিনি তার কাছে একটা ওই সার্ভিস বইয়ের একটা কপি রাখতে চান তাহলে তিনি তার খরচে মালিকের নিকট থেকে সার্ভিস বইটা এনে তিনি তার খরচে একটা কপি তিনি তার কাছে রাখতে পারবেন। এখন আসা যায় যে যদি এখন কথা হচ্ছে যে যদি কোনো শ্রমিক ওই প্রতিষ্ঠান থেকে
চাকরির ইস্তফা দিয়ে থাকেন বা যার চাকরির মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে তিনি মালিকের কাছ থেকে ওই সার্ভিস বইটি তার নিয়ে ফেরত নিতে পারবেন। এখন আসা যাক যে কোনো শ্রমিক যদি তিনি তার সার্ভিস বইটি হারিয়ে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কী? তখন হচ্ছে শ্রমিক তার খরচে একটা খরচে মালিক একটা আরেকটা কপি ওই শ্রমিককে প্রদান করতে পারবে। এখন যে আমরা তার পূর্বে পড়েছি যে শ্রমিকের ক্লাসিফিকেশনে ছয় ধরনের শ্রমিকের কথা বলা হয়েছে, এখন সব শ্রমিকের ক্ষেত্রে কিন্তু সার্ভিস বই থাকবে না। বদলি বা সাময়িক ধরনের শ্রমিক যারা, তাদের ক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ কোনো ধরনের সার্ভিস বইয়ের ব্যবস্থা করবে না। এই হচ্ছে সার্ভিস বই। এখন এই সার্ভিস বইয়ে কী কী থাকবে সেটা হচ্ছে গিয়ে যে শ্রমিকের নাম, ঠিকানা, তারপর হচ্ছে শ্রমিকের আইডেন্টিটি নাম্বার, আইডেন্টিটি কার্ডের নাম্বার, এবং তার আচার ব্যবহার, তিনি কী ধরনের কাজ করছেন, তার স্যালারি কত, এক্সেট্রা বিষয়গুলো ওই সার্ভিস বইয়ে উল্লেখ থাকবে। এখন আসা যাক যে এই সার্ভিস বইয়ের এটা এতটুকুই। এখন আসা যাক যে স্টপেজ অফ ওয়ার্ক বা কাজ বন্ধ রাখা কি, সেটা হচ্ছে গিয়ে যদি হঠাৎ কোনো ধরনের বিপদ, যেটা সেটা হতে পারে যে আগুন লাগলো বা হঠাৎ করে ওই প্রতিষ্ঠানের কোনো যন্ত্রপাতির হঠাৎ কোনো প্রবলেম দেখা দিল বা ওই যন্ত্রপাতি বিকল হয়ে গেল বা হতে পারে যে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গেল বা কোনো ধরনের মহামারী আসলো বা ব্যাপক কোনো দাঙ্গা হাঙ্গামা অথবা এইরকম যে বিষয় যেটা কিনা মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত, অন্য কোনো কারণে প্রয়োজন হলে মালিক ওই কোনো মালিক যে কোনো সময় যে তার প্রতিষ্ঠানের কোনো শাখা বা দুই তিনটা শাখা এরকম হতে পারে আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এবং যে কারণে তিনি তার প্রতিষ্ঠানের কোনো অংশ বা সম্পূর্ণ অংশ বা অনেকগুলো অংশ বন্ধ করেছেন, যে কারণে তিনি বন্ধ করেছেন সেটা যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এখন কথা হচ্ছে যে যদি এই প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ কর্মসময়ের পরে দেওয়া হয়, সেই ক্ষেত্রে করণীয় কী? এই আদেশ যদি কর্মসময়ের পরে দেওয়া হয়, তাহলে পরবর্তী কর্মসময় বা ওয়ার্কিং আওয়ার, কর্মসময় বা ওয়ার্কিং আওয়ার পরবর্তীটা শুরু হওয়ার আগেই প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা থাকেন, তারা হচ্ছে যেই প্রতিষ্ঠানের যেই শাখা বা যেই শাখাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই শাখার নোটিশ বোর্ডে বা কোনো প্রকাশ্য জায়গায়, যেটা কিনা সবার দৃষ্টিগোচর হবে, সেই জায়গায় নোটিশ টাঙিয়ে ওই আদেশ সম্পর্কে শ্রমিকদেরকে অবহিত করতে হবে। এখন এই যে আমরা যেটা বললাম যে নোটিশ দেওয়া হবে, সেই নোটিশে কী কী থাকতে হবে, সেই নোটিশে হচ্ছে গিয়ে মানে পরবর্তী কাজটা কখন শুরু হবে এবং মানে কাজটা শুরু হওয়ার পর শ্রমিকদেরকে কোথায় অবস্থান করতে হবে সেটা সম্পর্কে বিস্তারিতভাবে ওই নোটিশে উল্লেখ করতে হবে। এখন আশা যাক যে যদি কাজ বন্ধের পর যে সমস্ত শ্রমিকদেরকে মানে ওই প্রতিষ্ঠানের কোনো শাখা বা ওই প্রতিষ্ঠানটা বন্ধ হওয়ার পর যদি কোনো শ্রমিককে বলা হয় যে ওই পরবর্তী দিন বা তারপরের দিন কোনো শ্রমিককে প্রতিষ্ঠানে হাজির থাকতে হবে, তাহলে ওই শ্রমিককে ওই প্রতিষ্ঠানে হাজির থাকতে হবে। এবং এটা যদি এক ঘন্টার কম হয় সময়টা, যাতে ওই শ্রমিককে যখন ওই প্রতিষ্ঠানে হাজির থাকতে বলা হয়েছে সেই সময়টা যদি এক ঘন্টার কম হয়, তাহলে তিনি কোনো মজুরি
নাও পেতে পারেন। আবার এক ঘন্টার বেশি যদি হয় তাহলে তিনি তার মজুরি পেতে পারেন। এখন আসা যাক যে যদি মানে ধরেন বৈদ্যুতিক গোলযোগ দেখা দিল, সেই ক্ষেত্রে হচ্ছে বা ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গেল, এখন সেই ক্ষেত্রে যদি যে প্রতিষ্ঠান বন্ধ, আদেশটা যদি এক কর্মদিবস বা ওয়ার্কিং আওয়ারের একদিনের কম হয়, তাহলে হচ্ছে গিয়ে শ্রমিকরা ওই দিনের কোনো স্যালারি নাও পেতে পারেন যদি একদিনের কম হয়। এখন একদিনের বেশি হলে সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকরা তাদের মজুরি পেতে পারেন। এখন আসা যাক যে এইটা আবার হচ্ছে গিয়ে যে পূর্বের কথা যেটা বললাম যে সাময়িক বা বদলি শ্রমিকের ক্ষেত্রে এই নিয়মগুলা প্রযোজ্য হবে না, অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। এখন আসা যাক যে যদি যে কারণে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোনো অংশ বন্ধ ঘোষণা করা হয়েছে সেটা যদি আপনার তিন দিনের বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রতিষ্ঠান লে অফ ঘোষণা করতে পারেন। এখন লে অফটা কী সেটা সম্পর্কে হচ্ছে সেকশন 16 আলোচনা করা হয়েছে এবং লে অফটা আমরা আমাদের পরবর্তী অনলাইন ক্লাসে আলোচনা করব। এখন যে তিন দিনের ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যদি তিন দিনের বেশি হয় তাহলে মালিক কর্তৃক লে অফ ঘোষণা করতে পারেন এবং এই যে তিন দিনের স্যালারি কিন্তু শ্রমিকরা পাবেন। এবং লে অফকৃত শ্রমিকরা যে ক্ষতিপূরণ পেয়ে থাকেন প্রতিষ্ঠান কর্তৃক সেটা হচ্ছে ওই তিন দিনের স্যালারির সাথে লে অফকৃত যে দিনগুলো থাকবে সেইগুলার যে সে ক্ষতিপূরণ পাবেন শ্রমিকরা সেটা সমন্বিত করা হবে। এবং যারা হচ্ছে গিয়ে আপনার ধরেন আমরা জানি যে ঠিকাদারের মাধ্যমে অনেক শ্রমিকরা ডেইলি বেসিসে কাজ করে থাকেন, এখন সেই ক্ষেত্রে যদি যে এই প্রতিষ্ঠানের কোনো অংশে এইরকম ঠিকাদারের মাধ্যমে কোনো মানে ডেইলি লেবার যারা তারা কাজ করে থাকেন, তাহলে তাদের যে স্যালারিটা সেটা কীভাবে নির্ধারণ করা হবে, তারা হচ্ছে গিয়ে পূর্বের তারা যে এক মাস কাজ করেছেন তাদের যে মজুরি প্রদান করা হয় সেটার গড় হিসাব করে তাদের যে দৈনিক মজুরিটা নির্ধারণ করা হবে। আমি জানি না আপনারা আমার কথাটা মানে ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা, যদি কোনো সমস্যা হয় আপনারা আমার নাম্বার নিয়ে হবিগঞ্জ ল কলেজের অফিস থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমি আশা করছি যে লেকচার শিট দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং বই তো রয়েছেই আপনাদের হেল্প করার জন্য এবং আমরা তো আশা করছি যে খুব তাড়াতাড়ি করোনা বিদায় নেবে, করোনা বিদায় নিলে আমরা আমাদের রেগুলার ক্লাস কন্টিনিউ করব এবং আপনাদের সাথে আমার সরাসরি দেখা হবে এবং সেখানেও আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে আলোচনা করতে পারি। এখন আসা যাক ক্লোজার অফ এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠান বন্ধ রাখা, এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে কাজ বন্ধ রাখা, আর এইটা হচ্ছে গিয়ে ওই প্রতিষ্ঠানটা বন্ধ রাখা। এখন এই প্রতিষ্ঠানটা বন্ধ রাখা বলতে আমরা আসলে কী বুঝি, যদি কোনো প্রতিষ্ঠানে কোনো শাখা বা বিভাগ বেআইনি দাবি দাওয়া নিয়ে শ্রমিকরা যে ধর্মঘট করেন সেটা মানে বেআইনি ধর্মঘটের কারণে মালিক যদি কোনো প্রতিষ্ঠানের ওই শাখা বা প্রতিষ্ঠানের আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেন, তাহলে হচ্ছে গিয়ে ওই মানে যেই শাখা বা প্রতিষ্ঠানের যে অংশের শ্রমিকরা এই বেআইনি ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তারা কোনো ধরনের কোনো স্যালারি পাবেন না বা ওই প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ তারা পাবেন না। এখন আসা যাক যে যদি ধরেন গার্মেন্টসের যদি একটা সেক্টর বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য সেক্টরগুলোও ক্ষতিগ্রস্ত হয় বা কাজ করতে পারে না।
এরকম হয়। এখন হচ্ছে গিয়ে যদি ওই বেআইনের ধর্মঘটের কারণে যদি কোনো প্রতিষ্ঠানের একটা অংশের ধর্মঘটের কারণে অন্য কোনো অংশ রান করা সম্ভব না হয় বা অন্য কোনো অংশে কাজ করা সম্ভব না হয়, তাহলে প্রতিষ্ঠানের মালিক ওই ওই প্রতিষ্ঠানের ওই অংশটাও বা বন্ধ করে দিতে পারেন। তাহলে এখন এটা হচ্ছে গিয়ে যে ও যখন অন্য কোনো অংশ, তারা যদিও বেআইনি ধর্মঘটে অংশগ্রহণ করে নাই, কিন্তু মালিক কর্তৃক ওই অংশটা বন্ধ করা মানে বাধ্যতামূলক হয়ে যায় বা ওই অংশটা চালু রাখা সম্ভব না, সেই ক্ষেত্রে হচ্ছে ওই অংশের শ্রমিকরা, লেয়কৃত শ্রমিকরা যে ক্ষতিপূরণ পেয়ে থাকেন, 3 দিন পর্যন্ত তারা ওই ক্ষতিপূরণটা পাবেন। এখন কথা হচ্ছে যে যদি 3 দিনের বেশি হয় সেই ক্ষেত্রে তারা কোনো ক্ষতিপূরণ নাও পেতে পারেন। এখন এটা হচ্ছে, তারপর হচ্ছে কি, এখন যদি কোনো প্রতিষ্ঠানের অংশ বা অংশ বিশেষ বা 2-3টা অংশ বা 2-3টা সেক্টর বন্ধ করা দেওয়া হয়, তাহলে হচ্ছে এটা আমরা পূর্বে যেটা বললাম যে প্রতিষ্ঠানের কোনো বোর্ড বা দৃষ্টিগোচর হয় সবার, এই ধরনের কোনো অংশে প্রতিষ্ঠান কখন খোলা হবে এবং শ্রমিকরা কোথায় অবস্থান করবেন, কীভাবে কাজ শুরু করবেন বিস্তারিত নোটিশ বোর্ডে জানিয়ে দিতে হবে। তো আজকে আমরা এই ছোটো ছোটো 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আমিও আসলে খুব এক্সাইটেড যে অনলাইন ক্লাস, আমি ফার্স্ট অনলাইন ক্লাসে আপনাদের ইনফরমেশনগুলো জানাচ্ছি। আর যদি আমার লেকচার শিটে কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু আপনাদের বইয়ের সাথে মিলিয়ে দেখে নেবেন এবং প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।